বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সংশোধিত বিদ্যুৎ বিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা অনেকটাই সরব হয়েছেন, বিশেষ করে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই সরব হয়েছে। আজ 8 আগস্ট পার্লামেন্টে উত্থাপিত হবে সংশোধনী বিদ্যুৎ বিল 2022। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী এই পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী 8 আগস্ট তথা আজকে কালো দিবস পালন করছে। তারই অঙ্গ হিসাবে আগরতলার বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিভিন্ন দিন এর আগেও কিন্তু আমরা দেখেছি সংশোধিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং বিজেপি সরকারের এই বিল যেটা আনতে চলেছে, তারা বিল যেটা উত্থাপিত হবে আজকে সেটার বিরুদ্ধে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই সরব হয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিসিটি বিলের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখা। তার পাশাপাশি ইলেকট্রিসিটি সংশোধিত ইলেকট্রিসিটি বিলের প্রতিকৃতিতে অগ্নি সংযোগ করেও তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজধানী আগরতলার বটতলায় বিক্ষোভ প্রদর্শন করেছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা। আজ 8 আগস্ট পার্লামেন্টে উত্থাপিত হবে এই সংশোধিত বিদ্যুৎ বিল 2022, তার বিরুদ্ধে সরব হয়েছেন তারা এবং আজকের এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে সংগঠনের নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনব। গত 2 আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিদ্যুৎ আইন সংশোধনের বিল সেটা গৃহীত হয়েছে। এই বিল 5 তারিখে সমস্ত এমপিদের কাছে দেওয়া হয়েছে এবং আজ 8 আগস্ট পার্লামেন্টে সেটা পেশ হবে। তার প্রতিবাদে দেশব্যাপী সমস্ত বিদ্যুৎ গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে আজকে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে বটতলায় এই বিলের যে বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2022 তার প্রতিলিপি আমরা এখানে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। তার পাশাপাশি আমরা আরও জানাতে চাই যে সারা দেশে কৃষকরা সংযুক্ত কিষাণ মোর্চা এর প্রতিবাদ করেছে এবং বিদ্যুৎ গ্রাহকদের প্রায় 27 লক্ষ কর্মচারী এই বেসরকারীকরণ করার জন্য প্রতিবাদ করেছে এবং এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে। দেশব্যাপী এই আন্দোলন গড়ে উঠেছে। আপনাদের মাধ্যমে এই রাজ্যের সমস্ত মানুষকে জানাতে চাই যে বিদ্যুৎ একটি অত্যন্ত যেরকম আমাদের অপরিহার্য বিষয়, বিদ্যুৎ পরিষেবা ঠিক তেমনি এটাকে সরকার বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। তার প্রতিবাদে সবাই গর্জে উঠুন, এগিয়ে আসুন, প্রতিহত করুন, নতুবা আমাদের আর এই বিদ্যুতের বিশাল বোঝা আমাদেরকে বয়ে যেতে হবে, যেটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আপনারা শুনলেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি বলছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে বটতলা এলাকাতে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন এবং আজকের দিনে অর্থাৎ 8 আগস্ট পার্লামেন্টে উত্থাপিত হবে সংশোধনী বিদ্যুৎ বিল 2022। বিষয়টাকে কেন্দ্র করে আবারও সরব হয়েছেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা। বটতলা এলাকায় তারা ইলেকট্রিসিটি বিলের প্রতিকৃতি পুড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আজকের এই দিনটাকে কালো দিবস হিসাবে পালন করছেন তারা। সময় চট্টটি বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।